ফেরদৌস হোসেন লিখেছেন, আপনার নামে পোস্টার বানিয়ে কেউ কেউ প্রচার করছে যে আপনি নাকি বলেছেন মসজিদে অ্যাসি লাগানো বিদাত এবং অ্যাসি চালিয়ে মসজিদে যারা নামাজ পড়বে তারা সবাই বিদাতি। এটা কি আসলে আপনার বক্তব্য? আপনার বক্তব্য যাচ্ছে এর অথেন্টিক সোর্স কি? ভাই ফেরদৌস হোসেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা এর আগে একটা প্রশ্ন উত্তরে বলেছি, আমাদের অনেক মুসলিম ভাইয়েরা আছেন যারা নিজের মতের সাথে যার মিল নেই, এরকম ভিন্ন মতের কারোর ব্যাপারে মিথ্যাচার করা, প্রচারণা করা, এটাকে ইসলাম প্রচারের অংশ মনে করেন। তারা মনে করেন এটা জায়েজ, অথচ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কোনো অমুসলিমের সাথেও মিথ্যা বা প্রতারণার অনুমতি বা পারমিশন আমাদেরকে দেননি। একজন মুসলমান তার চারিত্রিকভাবে তিনি সৎ থাকবেন। আমরা যা বলিনি সেটা আমাদের নামে চালানো এবং আমাদের নামে পোস্টার বানানো, ফাউন্ডেশনের আপনার লোগো সেটে দেওয়া, এ ধরনের কাজ প্রায় করতে দেখা যায়। এটা শুধুমাত্র আমাদের বেলা হয় তা না, অন্য অনেকের বেলাও এরকম হয়। তো এই কাজগুলো যারা করে থাকেন তারা সন্দেহাতীতভাবে নিকৃষ্ট কর্মে লিপ্ত আছেন এবং তারা মিথ্যা কথা বলছেন, ইফতারা করছেন, এই যে মিথ্যা অভিযোগ করছেন, মিথ্যা তোহমত দিচ্ছেন এবং প্রতারণামূলকভাবে এ ধরনের পোস্ট দিচ্ছেন সাময়িক কিছু লাইক কমেন্ট পাওয়ার আশায় কিংবা নিজের প্রতিপক্ষকে ঘায়েল করার আশায়। তারা আর যা হোক ইসলামকে সঠিকভাবে বুঝতে পারেননি। আপনি কোনো ইসলামের নামে কোনো আদর্শ যদি অনুসরণ করেন বা কোনো আলিমের অনুসরণ করেন এবং সেটি যদি আপনাকে উদ্বুদ্ধ করে অন্য কোনো মুসলিমের নামে মিথ্যাচার করতে, তার চরিত্র হনন করতে, প্রতারণা করতে, তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত। আপনার আদর্শটা সঠিক আদর্শ নয় সেটি বোঝার জন্য আপনার আল্লাহ, আপনাকে আল্লাহর দেয়া যে বিবেক আছে সেটি ব্যবহার করাই কিন্তু যথেষ্ট। আমরা মসজিদে অ্যাসি লাগানো বিদাত এটি বলিনি কখনো এবং এটি বলার কোনো কারণও থাকতে পারে না, কারণ অ্যাসি এটা জাগতিক একটি বিষয়, বিদাত হলো পরকালীন ইবাদত সংশ্লিষ্ট একটি বিষয়। কেউ কোনো ইবাদত করলে, সেখানে কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করলে, কোন দেশের মধ্যে কোনো সংযোজন বিয়োজন করলে সেটা বিদাতে পরিগণিত হয়, কিন্তু জাগতিক বিষয়ে নতুন আবিষ্কার মানে প্রশংসনীয়, দিনী বিষয়ে তার বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমাদের এই কাজে অর্থাৎ দিনের মধ্যে যে নতুন কিছু সংযুক্ত করে সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বিদাত। অতএব এসি এটা তো জাগতিক বিষয়, আমাদের কষ্ট দূরের জন্য জাগতিক একটা উপকরণ মাত্র, বিধা এটা বিদাত হতে যাবে কেন? যারা বেদাতের ব্যাপারে খুব বেশি সিরিয়াস নন বা বেদাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকেন না, তারা অনেক সময় এই জাতীয় হাস্যকর কথাগুলো বলে থাকেন। এটি আমাদের বক্তব্য নয়। আর প্রসঙ্গত বলে রাখি যে আমাদের বক্তব্যের অথেন্টিক সোর্স হলো আমাদের এই ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের অফিসিয়াল যে সমস্ত চ্যানেল এবং পেজগুলো আছে সেগুলো, এবং আমার নামে যে ওয়েবসাইট হয়েছে www.ahmadullah.info। এই আপনার ওয়েবসাইট ছাড়া আর অন্য কোনো জায়গার বক্তব্য বা লেখনি এগুলো আমাদের, সেটিকে নিশ্চিত করে বলার কোনো কারণ নেই এবং সেটা দায় দায়িত্ব আমাদের নয়, কারণ আমরা জানি যে অনেক ইউটিউবাররা আছেন, অনেকে আছেন যে আংশিক বক্তব্য প্রচার করেন, আংশিক তারা কাটসাট করেন এবং এর ফলশ্রুতিতে মানুষ বিভ্রান্ত হন। বিধায় যারা আমাদের নামে এই মিথ্যাচার করছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি, এটি আমাদের বক্তব্য নয়।